হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো দেখো আজকে হোলি তোমাদের দাদা ভাই রাত্রিবেলা কাজের থেকে আসবার সময় রসগোল্লা নিয়ে এসছে কিন্তু রসগোল্লাটা গরম আছে এ দেখো এই রসগোল্লা এখন সবাই মিলে খাবো তো দেখো বন্ধুরা রুটি করেছি আমার শাশুড়ি মায়ের রুটি দিচ্ছে আর এ দেখো রসগোল্লা তোমাদের দাদাভাই যে রসগোল্লা নিয়ে এসছে রসগোল্লা রসগোল্লা ঝোল আর আমার শাশুড়ি মাকে রুটি দিতে যাচ্ছি রুটি খাবে এ দেখো চারটে রুটি দিয়ে চারটা দুটা তিনটে চারটে চারটে রুটি দিয়েছি আর আমরা দুজন রুটি খাবো তো দেখো রসগোল্লা তোমরা কে কে আজকে হ্যাপি হলি তোমরা রসগোল্লা খাবো তোমরা তো খেতে পারবে না তো আমরাই খাবো আর কি হবে বলো রসগোল্লা খেতে গেলে আমার বাড়িতে আসতে হবে কারণ বুঝতেই পারছ এখান থেকে কি করে দেব রসগোল্লা তোমাদেরকে তো বন্ধুরা আমার শাশুড়ি মাকে মিষ্টি দিয়ে রুটি দিয়ে এবার আমি খাবো এখনই খাইনি এবার টেস্ট করব তোমাদের সামনে গরম রস তো ভীষণ টেস্টি মিষ্টিটা বেড়াটা থুয়ে আসে তো মিষ্টিটা তো খেলাম তা খুবই টেস্টি গরমও আছে মিষ্টিটা আজকে হোলি সেই উপলক্ষে তোমাদের দাদাভাই মিষ্টি নিয়েছে তো মিষ্টিটা তো খাওয়া হলো এবার খাওয়া দাওয়া করবো তোমার দাদাভাই বলছে খেতে দাও খিদে পেয়েছে তা আজকে রাতের খাবার হলো রুটি আর মাংসর তরকারি আমার মা তরকারি দিয়েছিল সেই তরকারি আর এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো রাতও হয়েছে অনেক দশটার উপরে গিয়েছে তা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করো আর যারা যারা এখন সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে আর আমার পাশে থেকো